হস্টেলের নিরাপত্তা জোরদার করার জন্য উচ্চশিক্ষা অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দিল বাম দুই ছাত্র সংগঠন। রাজ্যের একমাত্র মহিলা কলেজের হস্টেলে নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিয়েছে। বহিরাগতরা অবাধে প্রবেশ করে অশান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ। আরও অভিযোগ, সম্প্রতি রাতের বেলা শাসক দলের ছাত্র সংগঠন এবিভিপির মদতে সমাজদ্রোহীরা ছাত্রীদের হস্টেলে বিনা অনুমতিতে প্রবেশ করছে। এতে হস্টেলের আবাসিক এবং অভিভাবকরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। হস্টেলে বহিরাগতদের প্রবেশ নিয়ে এবারে সরব হল বাম ছাত্র সংগঠন এসএফআই টিএসইউ। বৃহস্পতিবার দুই সংগঠনের নেতৃত্ব ডেপুটেশন দেয় উচ্চশিক্ষা অধিকর্তার কাছে। প্রতিনিধি দলে ছিল সন্দীপ অন্দে, সুলেমান আলী, নেতাজি দেববর্মা সহ অন্যান্যরা। আমাদের আগরতলা শহরের উমেন্স কলেজে বিগত কয়েকদিনের ঘটনা এটা যে ছাত্রছাত্রী বরাবরই বিভিন্নভাবে রাজ্যের মধ্যে নিরাপত্তাহীন বোধ করছে, কিন্তু এই উমেন্স কলেজে একটা হোস্টেল, সেখানে এই ছাত্রছাত্রীরা যেভাবে নিরাপত্তা বুক করছেন উমেন্স কলেজ, সেই রকমভাবেই এখানে বহিরাগত যারা ছাত্র শাসক দলের এরা প্রবেশ করে তাদের উপর একটা হুমকি দিচ্ছে যে একজন ছাত্রী নাকি এই কলেজের এই হোস্টেলের বাইরে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সে ভাইরাল কোনো একজন এই সাথে সাক্ষাৎ করেছে নাকি একটা ভিডিও, সেটাকে নিয়ে কলেজের একটা ডিসিপ্লিনের বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু বোঝা গেছে কিন্তু ওই মেয়েটা এবিপি সংগঠনের সাথে জড়িত এবং এবিপি সংগঠনের নেত্রী হিসাবে ওখানে বিভিন্নভাবে অন্যান্য যারা ওখানে ছাত্রীরা আছে তাদের উপরও হুমকি দিচ্ছে যে আমি তোমাদের দেখে নিব, বা এভাবে বহিরাগতদের সঙ্গে ছাত্রদের যোগাযোগ করে এবিপি সংগঠন ওখানে কলেজে গিয়ে একটা অস্থির পরিবেশ করেছে রাতের মধ্যে বিনা অনুমতি, ওয়ার্ডেন ছাড়া এবং হোস্টেল ম্যাডাম সুপার অনুমতি ছাড়াই ওখানে প্রবেশ করে একটা আক্রমণ এবং একটা হুমকির পরিস্থিতি হয়েছিল। এটা নিয়ে আমরা আজকে এখানে উচ্চশিক্ষা অধিকার টিউশন যৌথভাবে এখানে ডেপুটেশনে মিলিত হয়েছে। আমাদের রাজ্যের একমাত্র মহিলা কলেজ, যে কলেজের হোস্টেলের মধ্যে প্রতিনিয়ত আমরা লক্ষ্য করছি নিরাপত্তাজনিত সমস্যা তৈরি হচ্ছে। হোস্টেলের মধ্যে বহিরাগত সমাজদ্রোহীরা প্রায় অবাধেই প্রবেশ করতে পারছে। গত কিছুদিন আগে একটা ঘটনা সংঘটিত হয়েছে, এই ঘটনায় যারা জড়িত প্রায় প্রত্যেকেই শাসকদলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং তাদের মদতেই মহিলা কলেজের হোস্টেলের মধ্যে রাতের বেলা একদল সমাজদ্রোহী প্রবেশ করে হোস্টেলের পরিস্থিতি পরিবেশকে যথেষ্টভাবে ভুলিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এতে যারা আছে এই হোস্টেলের মধ্যে ছাত্রীরা তারা যেমন উদ্বিগ্ন, তার সঙ্গে সঙ্গে অভিভাবক অভিভাবিকাদের মধ্যে নিরাপত্তা জনিত বিষয় নিয়ে যথেষ্ট পরিমাণে উদ্বিগ্নতা তৈরি হয়েছে। দেখার দপ্তর তদন্তক্রমে ব্যবস্থা নেয় কিনা। পিওর রিপোর্ট, জানাল দিন রাত।